বিওয়ার্স এ ধরনের সমস্যায় আমি পড়ছি তো যেহেতু এই ধরনের সমস্যা আমি পড়ছি আমি জানি আপনি খুব সিরিয়াস একটা সিচুয়েশনে আছেন কারণ আপনি যদি আপনার টোকেনটা না পান বা আপনি যদি আপনার টোকেনটা সলভ না করেন তো সেক্ষেত্রে আপনি নেক্সট আপনি যতবারই ট্রানজেকশান করবেন সেটা বলবিদ্যুৎ থেকে হোক যেখানেই হোক আপনি যখন ট্রানজাকশান করতে যাবেন সে বলবে যে আগের টোকেনটা সলভ করেন আগে টোকেনটা সলভ না করলে আপনার কাছ থেকে আর কোনো টাকা সে নেবে না এখন বিকাশ অনেক সময় যেটা করে যেতে হটলাইন প্রচুর বিজি থাকে এরা প্রচুর পরিমাণ কাস্টমার নিয়ে নিছে যে মানে কিন্তু তাদের প্রবলেম সলভ করতে পারে না অনেকটা ডাচ বাংলা ব্যাংকের কাছাকাছি হয়ে গেছে কি তারা এখন এর থেকে বাজে অবস্থা তো এদেরকে হটলাইনে পাওয়া যায় না তো আমি ওদের চ্যাটিং লাইনে গেছিলাম দেখি তারা তারাও তো এটা সেটা সলভ করতে পারে নাই বলতে সেটা তিন চারটা প্রবলেম দেয় হটলাইনে ফোন করতে হবে আমি মেল করছি আমার মেলের উত্তর দিচ্ছে তারা তিন দিন পরে ঠিক আছে তো তিন দিন পর্যন্ত তো আমার আমার একটা ট্রানজেকশান তো ওয়েট করতে পারে না তো এটা সবচেয়ে সহজ প্রসিটিউটটা আমি যদি অনেক টেনশনের মধ্যে দিয়ে গেছিলাম সকালে ঘটনাটা গড়ছি আমি বিকেলবেলা অনেক কষ্ট সলভ করছি তো আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা এটা কীভাবে সলভ করতে পারবেন তো এটা সলভ করার টেকনিক হলো আপনি যেই পল্লী বিদ্যুতের আন্ডারে আছেন পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে সেখানকার কোনো নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি সলভ করতে পারবেন বা যদি আপনি নাম্বারটা না পান ধরেন আপনি ওই পল্লী বিদ্যুতের একটা একটু নেটে গেলেন একটু নেটে গিয়ে আপনি যে জেলা শহরে আছেন জেলা শহরে একটা নাম্বার মানে পল্লী বিদ্যুতের বা আপনি ওভারঅল সেন্ট্রাল বাংলাদেশে যে বিপিটিভি পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি বা পল্লী বিদ্যুৎ হোক এটা হেড অফিসের যে কোনো একটা ওয়েবসাইটের একটা নাম্বার আপনি কালেক্ট করবেন আমি যদিও আপনাকে দুটো নাম্বার দেবো এই ভিডিওতে তো এগুলোতে আপনি ফোন করে বলবেন যে আমি এই এরিয়াতে আসি এই থানায় আসি এই সেকশনটাতে আমি আসি তো থাকলে তারা আপনাকে ওই এলাকার একটা নাম্বার আপনাকে দিয়ে দিবে যেটা দিয়ে আপনি ওই স্থানীয় লোকাল জায়গায় আপনি কমিউনিকেট করতে পারবেন যদিও এরা এতটা বধ পলিবিধিত লোকজন এরা এদের হটলাইন খুলে রাখে না রিং হয় কেউ ধরে না তো এটা প্রবলেম এটা আমরা বাংলাদেশে আছি এটা আমরা সবাই জানি তো এদেরকে আপনি যখন ফোন দিবেন তখন আপনি সরাসরি ওই লোকটাকে পাবেন না যে লোকটা আপনার প্রবলেমটা সলভ করবে কিন্তু ওইখানে সব সময় কম্পিউটারের সামনে যে এই মিটারের ট্রানজাকশনগুলো দেখে একটা লোকই আছে অ্যাসাইন করা সে ওইখানে বসে দেখবে দেখে যে কতগুলো ট্রানজাকশন হচ্ছে কী হচ্ছে না হচ্ছে তো আপনি যখন তার তার পর্যন্ত ফোন বলবেন যে আমার এই প্রবলেমটা হচ্ছে টোকেন পাই নাই তো এখন কম্পিউটারে এই আমার মিটারের এই অনলাইন রিচার্জগুলা কে দেখতেছে যে দেখতেছে তার পর্যন্ত আপনাকে তার নাম্বারটা অ্যাটলিস্ট আপনাকে দিতে বলবেন তো এখন তার যখন আপনি ফোন করবেন আপনি ফিজিক্যালি যান বা তাকে ফোন করেন তো ফোন করে ফোন করলে তাকে আপনার প্রবলেমটা বললে সে কী করবে সে আপনার কাছ থেকে মিটারের নাম্বারটা নেবে সে আপনার কাছ থেকে মিটারের নাম্বারটা নিয়ে তার ওইখানে ইনপুট দিবে কম্পিউটারে দিলে ওইখানে স্ক্রিনে ভাসে উঠবে সে চেক করবে যে আপনি যেটা বলতেছেন ধরেন আপনি এক হাজার টাকা দিয়েছেন বা পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা লাস্ট ট্রানজাকশন করছেন রিসেন্টলি থ্রো বিকাশ তো এটা চেক করে আপনার কথার সাথে মিলাবে যখন দেখবে যে টাকাটা ঢুকছে আপনার অ্যাকাউন্টে তখন সে ওইখানেই ওদের স্ক্রিনে ওই টোকেনের পুরো লিস্টটা শো করে শো করলে ও জাস্ট ওইটা একটা ছবি তুলবে বা আপনাকে মুখে বলে দিবে ছবি তুললে মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারে নেটে বা সে আপনাকে মুখে বলে দিবে তখন ওই টোকেনটা আপনি জাস্ট গিয়ে আপনার কম্পি মিটারে আপনি যখন ইনপুট দেবেন তখন দেখবেন যে আপনার এটা কাজ করে ফেলছে তো এটা একটু তাড়াতাড়ি সলভ করে ফেলবেন আর কি কারণ এটা তো ফাইলের উপরে ফাইল চাপা পড়ে যায় আর আপনি এটা বিপদের মধ্যে আছেন যেন আমি বিপদের মধ্যে পড়ছিলাম কীরকম আমি আমার বাসার জন্য যখন করছিলাম তখন কোনো প্রবলেম হয় না দেওয়ার সাথে সাথে হয়ে গেছে তো আমি খুশিতে পরের দিন আমার ফ্যাক্টরিতে গিয়ে এটা করতে চেয়েছিলাম তো ওই ফ্যাক্টরিতে আমার টাকা শেষ হয়ে যাচ্ছিলো মানে যে রেটে শেষ হচ্ছিল ধরেন এটা পরের দিন শেষ হয়ে যেত সকালবেলা তো আমি পাঁচ আমি ভাবলাম দশ হাজার টাকা আমরা ঢুকাই মাসে আমরা পাঁচ হাজার টাকা ঢুকাই তো আমি পাঁচ হাজার টাকা ঢুকাইতে গিয়ে দেখি যে আমার টোকেন আসে না আমি ওদের হটলাইনে ফোন দিয়েছি হটলাইন বিজি বিজি ঢুকেই না একবারেই এদের অনলাইন চ্যাটিংয়ে গেলাম অনলাইন চ্যাটিংয়ে যাওয়ার পরে এরা বলতেছে যে আমরা করোনা ভাইরাসের কারণে শুধু তিনটা প্রবলেম সলভ করতেছি অনুগ্রহ সলভ করতে হটলাইনে ফোন করেন আমি বললাম যে ভাই হটলাইনে তো আমি তো ফোন করছি এরা তো এরা তো ধরতেছে না তো বলতেছে তাহলে আপনি মেইল করেন তা আমি আমি এপ্রিলের ছাব্বিশ তারিখ মেল করছি আর এটা আমার অ্যান্সার দিয়েছে এপ্রিলের উনত্রিশ তারিখে বলতেছে আপনি কি প্রবলেমটা সলভ করতে পারছেন নাহলে আমাকে একটা আমাদেরকে একটা মেল করেন তো আমি এদেরকে খুব কড়া ভাষায় মেল লিখে পাঠাইছি আর কি যে আপনারা ছাব্বিশ তারিখে আমি পাঠাইছি আপনারা আমার উনত্রিশ তারিখ মেল করলেন তো উনত্রিশ তারিখে আমি মেল করলে আপনি সলভ করবেন কয়দিনে আমি তো একটা টোকেন আমি যদি আমার মিটারে না ঢুকাই তাহলে পরের টোকেনটা আমি ঢুকাইতে পারবো না তো তাহলে এই যে আমার আমার ফ্যাক্টরিটা অফ হয়ে যাবে কারণ আমি কি বিদ্যুৎ ছাড়া ফ্যাক্টরি চালাবো না কি বা একটা জেনারেটার দিয়ে কি পুরো ফ্যাক্টরি সব মেশিন চলে নাকি বা আপনার বাসায়ও সেম আপনার ফ্রিজ আছে ফ্রিজে আপনার হাজার হাজার টাকার মাছ আছে সবজি আছে আপনার বাসায় আপনি কারেন্ট ছাড়া কি এখনকার দুনিয়াতে কিছু চলে নাকি তো এখন আপনার যে এই যেটা যে একটা জায়গায় নিয়ে যায় তারা যে হ্যাক করেয়ে দিল মানে আটকে দিল তো এটা এটার সমাধানটা কি আমরা আপনাকে ফোন করেও খুঁজে পাচ্ছি না তা আপনাকে যদি আমরা ফোন করে খুঁজে না পাই তো তাহলে আমি এটা সলভ করব কি আমি তো সলভ করতে না বললে আমার তো বাসায় বলেন বা আমার ফ্যাক্টরিতে বলেন আমার তো আমি তো কেন্ট পাচ্ছি না তো এটা তো একটা সিরিয়াস ইস্যু তো এই জন্য আপনারা হয়তো আপনাদের কেউ না কেউ বিকাশে জব করতে পারে কারণ আমি থ্রো আউট বিকাশ ফোন তো পেতে পারতেছি না এটা তো ব্র্যাক ব্যাঙ্কের একটা প্রতিষ্ঠান বা আপনারা কাস্টমার কেয়ারে কখনো না কখনও ফোনে পেয়ে যাবেন যেটা আমি যেরকম মেলে বলছি কখনও কাস্টমার কেয়ারে ফোন করলে আমিও বলবো তো এদেরকে অবশ্যই এটাকে একটা সিরিয়াস ইস্যু নিতে হবে কারণ আমার এই টোকেনটা যদি সলভ না হয় সেক্ষেত্রে আমি নেক্সট আরেকটা টোকেন আমি নিতে পারবো না আমাকে অ্যালাউ করবে না আমি যত টাকাই পাঠাই যে ভাই আমি ভুল করছি পাঠাইছি এক হাজার টাকা আমার নষ্ট হয়ে গেছে এখন এক হাজার টাকা অ্যাটলিস্ট বা পাঁচ হাজার টাকা ঢুকিয়ে দেন ঢুকিয়ে দিলে আমি আমার ফ্যাক্টরিটা চালাই বা আমার বাসাটা আমি চালাই হবে না এটা রুলসটা এরকম মানে আমাদের দেশটা তো বুঝেনি মানে আমাদের মহান 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 ব্যক্তিরা এসব পিভি টিভির দায়িত্ব নিয়ে বসে আছে এরা এ এরা এমনভাবে সিস্টেম দাঁড় করাইছে যে আগের টোকেন সলভ না হলে নাকি পরের টোকেন সলভ হবে না তো আগের টোকেন সলভ না হলে টোকেন সলভ না হয় তো আমি এখন কী কই যাবো বা আপনি এখন যে বিপদেটা পড়ছেন আপনি এখন কোথায় যাবেন তো এটা কি কোনো মানে এটা কি কোনো লজিক্যাল কোনো কিছু হলো তো এই জন্য হটলাইনে হোক বা বিকাশে হোক বা যেভাবে হোক আপনারা বিষয়টাকে একটু ওই পর্যন্ত নিয়ে যান যে আপনারা হটলাইনে একটা লোক সবসময় ফিক্সড রাখবেন বা একটা ফোন যে সেখানে শুধুমাত্র এই পল্লী বিদ্যুতের এই মিটারের যে রিচার্জ সেই রিচার্জটা চল সলভ হবে তাইলেই মানুষজন এর বিপদে পড়বে না আর বেশিরভাগ মানুষ এসব কাস্টমারকে হ্যান্ডেল করতে পারে না সো আপনারা একটা একটা দায়িত্ব নিয়েছেন আপনারা বলছেন মানুষের কাছে পাবলিসিটি করতেছেন যে আমরা আপনাদের সব বিল পে করে দিব এ করবো সে করবো এই করব হাজার হাজার আপনারা সার্ভিস নিয়ে বসে আছেন কিন্তু আপনারা সার্ভিস সলভ করার জন্য আপনারা কোনো কাস্টমার কেয়ার রাখেন নাই কাস্টমার কেয়ারের তো প্রয়োজনটাই এখানে কারণ আপ যদি সব কিছু যদি সিস্টেমেটিক্যালি আমি প্রোগ্রামিং করে দিই কম্পিউটার বসায় দিই তাহলে কি যদি সব কিছু সলভ হইতো তাহলে তো এইসব যেগুলো অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান মোবাইল ফোনগুলা স্পেশালি বা বিভিন্ন ব্যাঙ্কগুলা তারা তো কাস্টমার কেয়ার জিনিসটা খুলতো না বা হটলাইন জিনিসটা খুলতো না তো তারা হটলাইন জিনিসটা খুলছে এই কারণে কারণ আপনার সিস্টেমে ফল্ট হবে আমি সেটা করতে গিয়ে ভুল করব। এখানে এটা বলার কোনো রাইট নেই আপনার যে আপনি ভুল করছেন কেন আমি ভুল করছি কেন মানে আমাকে ভুল আমি ভুল করছি তো আপনি সলভ করে দিবেন আর আরেকটা জিনিস পল্লী বিদ্যুৎ লোক হোক বা বিকাশ হোক সব জায়গায় আমি বলতেছি সেটা হলো এই বিকাশে যখনই পে করা হয় বা আপনি যখন দোকানে গিয়ে যখন আপনার আপনার মিটারে যখন আপনি টাকাটা পে করতেছেন তখন আপনি মিটার নাম্বারটা শো দেওয়ার পরে তারা কিন্তু আপনাকে এটা কনফার্ম করে না যেটা ব্যাংকে করে যে একটা অ্যাকাউন্ট নাম্বারে আমরা জমা দিতে গেলেই তারা আমাদেরকে প্রথমে বলে যে এই নাম্বার আপনার নাম কি এটা মানে আমার অ্যাকাউন্ট হোল্ডারের নামটা তারা যে বলে তো তাও যখন আমরা দেখি যে আমার অ্যাকাউন্ট নাম্বারের সাথে আমার অ্যাকাউন্ট নাম্বার নাম্বারটা মিল খাচ্ছে এর মানে হলো আমি এখন সেফ কারণ আমার অ্যাকাউন্টে টাকা আছে কারণ অ্যাকাউন্ট নাম্বার আর নাম দুইটা এর জীবনে কখনো দুইটা জিনিস একসাথে মিলবে না তো একই রকম আপনার মিটারের নাম্বার আর মিটারের মালিকের নাম এ দুইটা কখনো একসাথে মিলবে না এটা একেবারে রেয়ার কেস যে মিটারের নাম্বার আর মালিকের নাম্বার দুইটা মিলে রেয়ার না আমার মনে হয় এটা প্রবাবিলিটি একদম জিরোর পর্যায়ে সেটা কখনোই মিলবে না তো এ ধরনের ট্রানজাকশনগুলোতে অবশ্যই যখনই আমরা মিটারের নাম্বারটা দিই সাথে সাথে আমাদেরকে মিটারের মালিকের নামটা বলা উচিত কিন্তু তারা বলে কখন আপনার মোবাইলে একটা মেসেজ পাঠায় এত ফালতু সিস্টেম ট্রানজাকশন হয়ে গেছে আমার টাকা কেটে নিছে আমাকে একটা টোকেন দিতেছে তখন তারা কি করে ওই মেসেজের মধ্যে লিখে রাখে এত নাম্বার এই মিটারের নাম্বার এবং এটা মালিকের নাম্বার কেন বা এটা পরে কেন যদি আমি ভুল করি যদি আমি ভুল করি আপনি কী করবেন আপনি বলুন আপনি ভুল করছেন কেন আমি যদি মিটারে ইনপুটটা দিয়ে ভুল করি আপনি বলবেন যে ভুল করছেন কেন তো তাহলে দোষ কী আমার নাকি মানে আমার বা আমরা কি জনগণ আমাদের দোষ নাকি আমরা কি এগুলো বানাইছি নাকি তো আপনারা এগুলো এগুলো কী বানাইলেন আপনারা এই সিস্টেমগুলো কী বানাইলেন এটা বিদ্যুতেরও দোষ আর এটা বিকাশ টিকার হাবিজাবির লোকজন রে রেসব দায়িত্ব দিয়ে দিছে এরা এগুলো টাকা দেওয়া এরা এদের ট্রানজাকশন দেখায় এরা প্রথমে দুইটা ম্যাচ চলে আসে যে আপনার বিল পে রিকোয়েস্টটা নিছি পরে একটা মেসেজ আসে যে আপনার এই এই নাম্বারে মানে এই টাকাটা পে হয়ে গেছে এরপরে কি এরপরে কিছু নাই টোকেন টোকেন নাই তো তুমি যদি দুইটা মেসেজ পাঠাইতে পারো পরে মেসেজটা থেকে টোকেনটা পাঠা দিতে পারো না এখন দুইটা সার্ভার দুইটা সার্ভার একটা হলো টাকাটা বিকাশ নিচ্ছে আর সেটা পল্লী বিদ্যুতে পাঠায় পল্লী বিদ্যুৎ থেকে আপনাকে টোকেনটা দেয় তো এটা দুই সার্ভার হওয়ার কী দরকার আপনি কিছু টোকেন নাম্বার কিনে রাখেন না আপনি একটু কিনে রাখে ওই টোকেন নাম্বার নাম্বারগুলো আমাদেরকে দিতে থাকেন না এই সব মানে এত ফালতু সিস্টেম এগুলো সিস্টেমগুলো করাই হয় হলো যে মানুষকে বিপদে ফেলানোর জন্য এরপরে আপনি এটা বিপদে পড়বেন পরে আপনি ফাইন দেবেন বা একটা লোকের ডাইককে আনবেন বা আপনার মিটারটা লক হয়ে যাবে আপনি লক খুলেতে নিয়ে আসলেন মানে দান্দা যতটা আছে ধান্দা আমার কাছে মনে হয় যে ইচ্ছাকৃতভাবে এই আমাদের উপরের লেভেলে যারা সচিব থেকে শুরু করে নীতি নির্ধারকরা আছে এরা ইচ্ছাকৃতভাবে মানুষকে বিপদে বিপদে ফেলায় যেন আপনি তাদের কাছে দৌড়ায় দৌড়ায় যান বিপদে পড়েন পড়লে তারা কিছুটা টাকা আপনার কাছ থেকে আপনার উপকার করার খাতিরে দুই সেটটা ক্লিক দিয়া বা দুই সেটটা টিপ টুপ মাইরা ঠিক করে দিবে আপনার কাছ থেকে এক হাজার দু হাজার তিন হাজার টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে তো আপনাদের যাদের ক্ষমতা আছে বা যারা অতটুকু পণ্য যেতে পারেন আমি তো সাধারণ মানুষ তো আপনারা বা আপনাদের রিলেটিভস কেউ যদি বিকাশের সাথে ইনভলভ থাকে পল্লি সাথে ইনভলভ নীতি নির্ধারক পর্যায়ে তো তাদেরকে প্লিজ একটু বলবেন যে আপনারা এই বিষয়গুলো সলভ করেন মানুষ বিপদের মধ্যে পড়তেছে আগে এত বিপদ ছিল না আগে আমরা বিদ্যুতের বিলে কাগজ নিয়ে গেছি পে করছি ডিলে হয়ে যে ডিলে পে করছি কিন্তু এখন টাকা না দিলে আপনার এটা ডিসকানেক্ট হয়ে যাবে হাবি যাবি লক করতেছেন তো আপনারা তো ডিজিটাল সিস্টেমের মাধ্যমে মানুষকে সুবিধা দিতে গিয়া ডিজিটাল ডিজিটালি মানে আগে তো মানুষ কিছুটা হলে বুঝতো এখন মানুষ কিছুই বুঝেন আর কতগুলো লোক এডুকেটেড কতগুলো লোক ইন্টারনেট চালায় এখন মানুষ কিছুই বুঝে না মেজরিটি পার্সেন্ট মানুষ কিছুই বুঝবে না এখানে টাকা মারাটা সহজ হবে এরা এটা একটা ফান্দি মানে এটা একটা ফাঁদ পারছে আর কি আপনাদের কাছ থেকে টাকাটা মারার তো প্লিজ আমি যেভাবে বলছি ওইভাবে আপনারা সলভ করেন সেটা হলো যে আপনাদের নিকটস্থ যে পল্লী বিদ্যুতের অফিস আছে সেখানে ফোন দেন মোবাইলে ফোন দেন বা ফিজিক্যালি যান বা নাম্বার যদি না থাকে যদি মনে করেন যে সেটা অনেক দূরে তো সেক্ষেত্রে আপনারা একটা ওয়েবসাইটে যান বাংলাদেশের পল্লী বিদ্যুতের আছে সেখানে যান সেখানে হটলাইনে যান যাই তাদেরকে বলেন যে এই বিপদে পড়ছি তো আপনি আমাকে যে থানায় আসি আমি যে থানায় আসি যে সেক্টরে আসি এই থানার একটা অফিসের একটা নাম্বার আমাকে দিন তাহলে আপনারা ওই নাম্বারটা পেয়ে যাবেন তো সেই নাম্বারটা পাওয়ার জন্য কারোর কাছে দুই করা লাগবে না তো ধন্যবাদ ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ